Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা কেস করতে পারছো হয়তো, টাইটেল দেখে নিয়েছো। যাই হোক, সবচেয়ে লাক্সারিয়াস বাসে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে খুলনা ভ্রমণের অভিজ্ঞতা। তো ঢাকা থেকে খুলনা যাব আমরা সাথে লাক্সারিয়াস বাসে করে, এবং সাথে যেটা থাকছে এক্সট্রা পাওনা সেটা হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতুর ওপর দিয়ে যত সম্ভব যাওয়া। এবং যে চ্যানেল থেকে নিচ্ছি সেটা ভীষণ পপুলার একটা চ্যানেল এবং ভীষণ ভালো ভালো ভিডিও আমরা সেখান থেকে পাই। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। আজ গ্রিনল্যান্ড ম্যান ডাবল ডেকার বাসে করে রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যাচ্ছি বিভাগীয় শহর খুলনায়, আর সেই অভিজ্ঞতায় ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করব। এরই সাথে নতুন এই রুটে বাস ভাড়া সহ ঢাকা থেকে খুলনা যেতে বা খুলনা থেকে ঢাকা আসতে কত সময় লাগে জানাবো এর বিস্তারিত। তো চলুন ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে খুলনায় যাবার আজকের এই ভ্রমণটা উপভোগ করি। এখন আমরা আছি গ্রিনল্যান্ড পরিবহনের কলাবাগান কাউন্টারের এখানে। আমরা আমাদের ভ্রমণের একদিন আগেই টিকিট সংগ্রহ করেছিলাম। এখন এই গ্রিনল্যান্ড পরিবহনের বাসগুলো পদ্মা সেতু হয়ে খুলনায় কোন কোন সময় যায় আর ভাড়া কত টাকা তা আপনাদের জানিয়ে দিচ্ছি। কলাবাগান কাউন্টার থেকে খুলনার উদ্দেশ্যে 6:30 ছেড়ে যায় বিজনেস ক্লাস, সকাল 7:30 ছেড়ে যায় ডাবল ডেকার, সকাল 11:45 ছেড়ে যায় বিজনেস ক্লাস, আর 12:05 ছেড়ে যায় ডাবল ডেকার। তবে আরামবাগ থেকে সকাল 7:00 থেকে রাত 12:50 পর্যন্ত পর্যায়ক্রমে বিজনেস ক্লাস এবং ডাবল ডেকার বাস ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে। কলাবাগান কাউন্টার থেকে আমরা ছিলাম সকাল 7:30 ডাবল ডেকারের যাত্রী। এই বাসে আমাদের প্রতিজনের ভাড়া ছিল 1200 টাকা করে। আমাদের বাস ইতিমধ্যে এখানে চলে এসেছে, হাতে আছে এখনও বেশ কিছুটা সময়, তাই এখানে থাকা অন্য রুটের বাসগুলোর ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। গ্রিনলাইন ছাড়াও রাস্তার অপর পাশে ছিল সোহাগের কাউন্টার। এর পরের বার অন্য কোথাও ট্যুরের সঙ্গে হিসেবে বেছে নিব সোহাগের এই ডাবল ডেকার প্রেস্টিজ। এটি হচ্ছে গ্রিনলাইনের এসি বাস, খুলনা থেকে ফেরার সঙ্গী হবে এই বিজনেস ক্লাস বাসটি। আমরা ফেরার টিকিটও কেটে নিয়েছি এখান থেকেই। যাত্রীদের সাথে থাকা ভারী লাগেজ বা ব্যাগ রাখার জন্য এই জায়গাটি বেশ বড় এবং সিকিউর। বাংলাদেশে প্রথম গ্রিনল্যান্ড পরিবহন নিয়ে আসে জার্মানির বিখ্যাত ম্যানের ডাবল ডেকার এই এসি বাসগুলো। নিচে এবং উপরে এর সিটিং লেআউট 2:1। এই সিটে বসে লং জার্নি করার সব ধরনের ব্যবস্থাই রয়েছে। এটি হচ্ছে এই বাসের নিচের সিটিং লেআউট। এবারে দেখাবো উপরের সিটিং লেআউটটি কেমন। আমি এর আগেও ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করেছি গ্রিন লাইনের এই ডাবল ডেকারে, তবে এবার পদ্মা সেতু পাড়ি দিয়ে প্রথমবার যাচ্ছি খুলনাতে। এই ডাবল ডেকারের জার্নি সবসময় আমার কাছে আরামদায়কই ছিল, তাই আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না। আমার আজকের যাত্রার সঙ্গে আমার ছোট ভাই, যে আমাদের আপলিট বাংলাদেশের ড্রোন পাইলট। ঠিক সকাল 7:30 কলাবাগান থেকে আমাদের যাত্রা শুরু হয়। রাজধানী ঢাকা থেকে খুলনার দূরত্ব প্রায় 215 কিলোমিটার মতো, আর এ পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। আমাদের আজকের এই গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসের যিনি ড্রাইভার, তিনি 37 বছর ধরে বাস চালাচ্ছেন, তবে গ্রিনল্যান্ডের সাথে আছেন প্রায় 22 বছর ধরে। এই বাসের ড্রাইভার, গাইড এবং সহকারী সবাই ছিলেন খুব হেল্পফুল। চলুন তাহলে এবার ভ্রমণটা উপভোগ করি। এটি রাজারবাগ কাউন্টার, এখানে 5 মিনিটের জন্য বাসটি দাঁড়িয়েছে। এতে করে আমিও এখানে থাকা বাসগুলো আপনাদের দেখানোর সুযোগ পেয়ে যাই। গ্রিনল্যান্ডের ডাবল ডেকারের বিলাসবহুল বাসগুলো জার্মানির ম্যান ব্র্যান্ডের এবং এর সম্পূর্ণ বডি মালয়েশিয়ায় প্রস্তুত করা হয়েছে। 460 হর্স পাওয়ারের 8 চাকার মাল্টি এক্সেল বাসগুলোর গতিসীমা 100-এর মধ্যেই রেখে চালানো হয়। এবার আরামবাগ কাউন্টার থেকে সকাল 8:15 খুলনার উদ্দেশ্যে আমাদের বাসটি রওনা দিল। এবারে আমরা মেয়র হানি ফ্লাইওভার দিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। মেয়র হানি ফ্লাইওভারের টোল পরিশোধ করে আমাদের বাস এখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এটি পোস্তগোলা ব্রিজ। 1 জুলাই থেকে
এই ব্রিজের টোলাদায় বন্ধ হয়েছে। ঢাকা শহরের যানজট পেরিয়ে আমরা ঢাকাময় এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে। যাত্রাবাড়ি থেকে ভাঙা মোড় পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে মোট দৈর্ঘ্য 55 কিলোমিটার, আর এটি দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরু হওয়াতে টোল প্লাজার আগে বেশ ভালোই যানজট সৃষ্টি হয়েছে। কুচিয়া মোড়াতে এক্সপ্রেসওয়ে টোল দিয়ে আমরা আবারও ছুটে চলছি পদ্মা সেতুর দিকে। আমি প্রায় পুরোটা সময় বাসের সামনে ছিলাম, আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দিব তাই, আর আমাদের ড্রোন পাইলটকে বিশ্রামে রেখেছি যাতে করে সে আপনাদের জন্য বেস্ট কিছু ড্রোন শট উপহার দিতে পারে। এক্সপ্রেসওয়ে ধরে যতই সামনে আগাচ্ছি ততই পদ্মা সেতুকে দেখার আগ্রহ বেড়ে যাচ্ছে আমাদের সবার। ডেভেলপমেন্ট ব্লগার হিসেবে আমি অনেকবার পদ্মা সেতু দেখলেও বাসের অনেক যাত্রী ছিল যারা আজ প্রথমবার দেখবে এই পদ্মা সেতু, তাই সবার সাথে আমার আগ্রহটাও বেড়ে যাচ্ছিল। এবারে আমরা চলে এসেছি মাও প্রান্তের দিকে, সামনেই হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা। জানা গিয়েছে টোল প্লাজা এবং পদ্মা সেতুর ভায়াডাক্ট এরিয়াতে সৌন্দর্য বর্ধনের জন্য নানা প্রজাতির গাছ রোপণ করা হবে, তখন এদিকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমাদের ড্রাইভার সাহেব এবার পদ্মা সেতুর টোল পরিশোধ করলেন। পদ্মা সেতুতে এই বাসের টোল 2000 টাকা। কলাবাগান থেকে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। সময় আরও কিছুটা কম লাগত যদি না টোল প্লাজাগুলোতে জ্যামেনা পড়তে হতো। এবারে আমাদের বাস যাচ্ছে পদ্মা সেতুর দিকে। চলুন এবার গ্রিন লাইট ডাবল ডেকার বাস দিয়ে পদ্মা সেতু পাড়ি দেবার মুহূর্তটি উপভোগ করি। কয়েক মিনিটের মধ্যেই আমরা পাড়ি দিলাম পদ্মা সেতু, যেখানে আগে ফেরিতে করে সময় লেগে যেত প্রায় 2-3 ঘন্টার মতো। এখন আমরা রয়েছি পদ্মা সেতুর জাজিয়া প্রান্তের দিকে। পদ্মা সেতু চালু হওয়ার কারণে দেশের দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষ খুব সহজেই রাজধানী ঢাকাতে যাতায়াত করতে পারবে। এতে করে সময় ও অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি সেতু দেশের জিডিপিতে সরাসরি অবদান রাখবে। যাই হোক, পদ্মা সেতু পার হয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি ভাঙার দিকে। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েটির সৌন্দর্য সবসময় আমার কাছে ভালো লাগে। চলুন তাহলে এবার এই এক্সপ্রেসওয়ে সৌন্দর্য উপভোগ করি। থেমে থেমে বৃষ্টিও নেমেছে কয়েকবার। এখনো খুলনার দূরত্ব 132 কিলোমিটার। এখানে বাঁদিকে দেখা যাচ্ছে পদ্মার রেললিং প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি রেল সেতু। এই সেতুটি নির্মাণ করা হচ্ছে আড়িয়ালখা নদীর উপর। এবারে আমরা চলে এসেছি ফরিদপুরের ভাঙাতে।
এখানে বাদিককে চলে গিয়েছে বরিশালের দিকে, আর সোজা চলে গিয়েছে খুলনা যশোরের দিকে। ঢাকার যাত্রাবাড়ি থেকে এক্সপ্রেসওয়েটি শুরু হয়ে এই ভাঙাতেই এসে শেষ হয়েছে। এখান থেকে সড়কটি দুই লেনের। আমাদের দক্ষিণ অঞ্চলের সড়কগুলো অন্য অঞ্চল থেকে একটু আলাদা লাগে আমার কাছে। বিশেষ করে এই অঞ্চলের সড়কের পাশে বিশাল আকৃতির গাছের জন্য বেশি ভালো লাগে সড়কগুলো দেখতে। এই সড়কটির পাশে খুব একটা চওড়া না, তাই গাড়ি তার নিজস্ব গতি থেকে কিছুটা কম গতিতে এগিয়ে চলছে। আস্তে আস্তে দেখলাম এই সড়কের উঁচু নিচু এবং ভাঙা স্থানগুলো মেরামত করা হচ্ছে। ভাঙা থেকে বরিশাল, খুলনা, যশোর এই সড়কগুলোকেও সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করা হবে। এটি করা হলে পদ্মা সেতুর সম্পূর্ণ সুফল এইসব অঞ্চলের মানুষ ভোগ করতে পারবে, আর এর ফলে ওইসব এলাকা অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাবে। পদ্মা সেতু চালু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বাসের সংখ্যা বেড়েছে বহুগুণ। আমাদের বাস যাত্রাবিরতিতে থেমেছে গোপালগঞ্জের হিরণকান্দির সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে, আর এখানেই পেয়ে গেলাম গ্রিন লাইন ডাবল ডেকারের যমজ ভাইকে। এবারে প্রবেশ করব এই রেস্টুরেন্টের ভেতরে, দেখব এর ভেতরটা কেমন। পদ্মা সেতুকে কেন্দ্র করে এটি চালু হয়েছে। এই সড়কে এখন পর্যন্ত এটি সবথেকে বেস্ট যাত্রাবিরতির জন্য। একদম নিট অ্যান্ড ক্লিন একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাইরের দিকটাও ভালো লেগেছে আমাদের, তবে যাত্রী সংখ্যা বাড়তে থাকলে এমন পরিবেশ থাকবে কি না সেটিও ভাববার বিষয়। এখানে আমরা চিকেন স্যান্ডউইচ, ড্রোন পাইলটের জন্য কফি, আর আমি কোল্ড ড্রিঙ্কস নেই। স্যান্ডউইচ ছিল 100 টাকা করে, কফি 35 টাকা, আর কোল্ড ড্রিঙ্কস 20 টাকা। খাবারের মান আমাদের কাছে ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষে বাইরের দিকটাও একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, আর ঘুরতে ঘুরতে আরও কিছু বাসের দেখা পেয়ে গেলাম, তাই তাদেরকেও আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি। এখান থেকে আমরা চলে আসি খুলনাতে, আর খুলনা মানেই রূপসাবা খানজাহান আলী সেতু। সেই সেতু পার হবার পর খুলনা শহর স্বাগত জানিয়েছে আমাদের আপলিফ্ট বাংলাদেশকে, আর এর মাধ্যমে শেষ হয় আমাদের গ্রিন লাইন ডাবল ডেকার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনায় 5 ঘন্টার যাত্রা। খুলনাকে আমাদের সাথে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলেই। আচ্ছা, বাংলাদেশে আচ্ছা আপলিফ্ট বাংলাদেশের যে ভিডিওটা আমরা দেখলাম, যে গল্পটা দেখলাম ঢাকা থেকে খুলনা যাওয়ার, সেই ঘটনার মধ্যে, গল্পটার মধ্যে স্বভাবত এসে গিয়েছে পদ্মা সেতু। এবং পদ্মা সেতু নিয়ে এত কথা হয়েছে, এত ভিডিও হয়েছে, যে ওটা নিয়ে বেশ ভালোই একটা আইডিয়া হয়ে গেছে। যখনই জাজিরা প্রান্তে পৌঁছেছে, আমি মানে প্রথমেই বলে ফেলেছি জাজিরায় পৌঁছে গেল, তো এই জিনিসটা হয়ে গিয়েছে। আর বাকি যে সমস্ত রুটগুলো, হাইওয়েগুলো দেখানো হলো এক্সপ্রেসওয়ে, অ্যাকচুয়ালি সেগুলো অসাধারণ লেগেছে। মানে অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়েগুলো সত্যিই ভালো লাগে, মানে সে যেখানকারই হোক, আমাদের এখানকার হোক বা যেখানকারই হোক, বাংলাদেশেরই হোক, অসাধারণ লাগে। এবং অনেকটা প্রশস্ত থাকে, সাথে কিছু গাছপালাও থাকে, বড় বড় গাছপালা, তো খুব ভালো লাগে। তো সেই মানে সেই জন্য অসাধারণ লেগেছে। এবং সাথে সাথে গ্রিন লাইন পরিবহনের যে বাসটা ছিল ডাবল ডেকার যত সম্ভব, তো সেখানে সেখানকার অভিজ্ঞতা দেওয়া হলো আপনি বাংলাদেশের তরফ থেকে। এবং পদ্মা সেতুর জন্যই যে রেস্টুরেন্ট করা হয়েছে, সেই যে রেস্টুরেন্ট নতুন উদ্বোধন হয়েছে সেটাও কিন্তু দেখানো হলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি করে, এবং বেশ বড় সড়ো একটা জায়গা, এবং প্রথম থেকেই প্রচুর ভিড় যেটা দেখলাম। আর সাথে সাথে যে সময়ের কথা বলা হলো, 5 ঘন্টা ঢাকা থেকে খুলনা, আমার মনে হয় আরও হয়তো 2-3 ঘন্টা হয়তো বেড়ে যেত যদি সেটা পদ্মা সেতু না থাকতো, সেটা যদি লঞ্চে করে বা স্টিমারে করে পার হতে হতো, তাহলে কিন্তু আরও 2 ঘন্টা এক্সট্রা যোগ হতো। তো সেই জায়গা থেকে একটা টাইম কিন্তু প্রচুর মানে কমে এসেছে, যদিও 2000 টাকা ভাড়া বাসে নিচ্ছে, মানে টোল নিচ্ছে, সে জায়গায় আমি বলবো 2000 টাকা টোল নিলেও
আমার মনে হয় ওই 2-3 ঘন্টা ধরে জলে দিয়ে যাওয়া চাইতে এইভাবে 5-6 মিনিটের মধ্যে পেরিয়ে যাওয়া আমার মনে হয় বেটার। এবং গ্রিন লাইন বাসের যে ঘটনা সেটা জার্মানির বাস এবং সাথে সাথে মালয়েশিয়াতে বডি হয়েছে এরকমই। আর গ্রিন লাইন নিয়ে এর আগের একটা ভিডিও করেছিলাম, সেখানেও গ্রিন লাইন বাসই ছিল যত সম্ভব, এবং এই এই যে ভিডিওটা সেটাতেও গ্রিন লাইন ছিল এবং অসাধারণ, বাসটা দেখতে ভালো। আর যে সমস্ত চেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু কমফোর্টেবল এবং খুব ভালো আরামদায়ক, যেটুকু মনে হলো গিয়ে একবার চড়তেই হয়। তো যাই হোক, ভিডিও ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবো এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।